হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং এভরি আজকে আরও একটি নতুন ভিডিও তবে অবশ্যই আজকেও কিন্তু মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর জন্য জিওগ্রাফি ক্লাস আমরা করব এর আগের ভিডিওতে আমি ক্লাস টেনের পুরো সিলেবাসটাকে নিয়ে আলোচনা করেছিলাম সিলেবাস মিনস তোমাদের চ্যাপ্টারে যে সমস্ত টপিক্সগুলো আছে বইতে বা তোমাদের ক্লাস টেনের জিওগ্রাফি বইতে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী কত নম্বরের কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দিয়েছি যদি কেউ না দেখে থাকুক অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার বলবো আজকে যে মূল আলোচ্য বিষয়ে আসবো আমরা আজকে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ পরীক্ষাতে প্রশ্ন কিভাবে হয় সেই জায়গাটা আমরা কিন্তু ভালো করে বুঝব। খুব ভালো করে দুটোর মধ্যে পার্থক্যটাকে বুঝে নাও দুটো ভিডিও কিন্তু অনেকের কাছে একই রকম মনে হতে পারে কিন্তু আমি সেই জায়গাটা তোমাদের আবারও মার্ক করে দিচ্ছি আগের দিনের ভিডিও ছিল পুরো সিলেবাস ভিত্তিক আলোচনা প্রত্যেক এই যে পরীক্ষাতে নব্বই নাম্বারের প্রশ্ন আসে এই নব্বই নাম্বারটা তোমার সিলেবাসের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কি রকমের প্রশ্ন আসবে এটা ছিল আমার আগের দিনের ভিডিও ক্লিয়ার আর আজকের ভিডিও তুমি পরীক্ষাতে কীভাবে পরীক্ষায় তুমি লিখবে টোটাল এমসি কিউ কত নম্বর টোটাল এসএ কিউ কত নম্বর টোটাল বড় প্রশ্ন কত নম্বরের ঠিক আছে ভাবে আজকে কিন্তু পুরো প্রশ্নের প্যাটার্নটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করছি আজকের মূল আলোচ্য বিষয় মাধ্যমিক ভূগোল সিরিয়াল নাম্বার টু বলেছিলাম একশোখানা ভিডিও আমি দেব তার মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করব আমি তার মধ্যে গতকালকে এক নম্বর ভিডিও গেছে ইভেন আজকে তোমরা কিন্তু দ্বিতীয় নাম্বার সিরিয়ালটা পাচ্ছ এই দুটোও কিন্তু একশোর মধ্যেই তাহলে দেখো কি লিখেছি আমি কোশ্চেন প্যাটার্ন বিভাগ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ উং চ তাহলে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা কিন্তু আমাদের বিভাগ মিলিয়ে তবেই কিন্তু পুরো নব্বই নাম্বারের প্রশ্নটা হবে কি বললাম ছটা বিভাগ তাহলে দেখে নিচ্ছি কোন বিভাগে কি রয়েছে প্রথম কবিভাগে রয়েছে এমসি এমসিকিউ এমসি কিউ মানে তো বলেই দিয়েছিলাম মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাকে চারটে অপশান দেবে তার মধ্যে যেটা ঠিক তোমাকে সেটাকে আইডেন্টিফাই করে বা সিলেক্ট করে তোমাকে লিখতে হবে তাহলে এইরকম প্রশ্ন চোদ্দোখানা থাকবে যার জন্য নাম্বার ওয়ান এক করে তাহলে চোদ্দো নম্বর পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছি কোনো অথবা থাকবে না তোমাকে চোদ্দোটাই দেবে কোশ্চেন তোমাকে চোদ্দোটাই উত্তর করতে হবে কোনো অপশন তুমি কিন্তু পাবে না নাম্বার টু বিভাক্ষ কি বলেছে দেখো এখানে চারটে ভাগ আছে বিভাগ ক্ষয়ের মধ্যে চার চারটে পোর্শন নাম্বার ওয়ান শুদ্ধ ও অশুদ্ধ নাম্বার টু এখানে শূন্যস্থান পূরণ নাম্বার থ্রি এক বা দুটি বাক্যে উত্তর লেখো মানে অতি সংক্ষিপ্ত উত্তর আর চার নাম্বার আছে ডান ও বাম মানে বাদিকের সঙ্গে ডান দিকের বা ডান দিকের সঙ্গে বাদিকের মিল করা কার সঙ্গে কে সেট করছে তোমরা জানো এটা তাহলে দেখে নাও শুদ্ধ অশুদ্ধ এক নাম্বার করে থাকবে প্রত্যেকটা মান ছটা লিখতে হবে ছ নম্বর এখানে কোশ্চেন করা থাকবে সাতখানা মানে একটা মাত্র প্রশ্ন তুমি কিন্তু বেশি পাবে শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একই রকম প্যাটার্ন এক নাম্বার করে প্রশ্নের মান ছটা কোশ্চেন তোমাকে লিখতে হবে ছ নম্বর এবং এখানেও সাতটা প্রশ্ন থাকবে যার মধ্যে তুমি ছটা লিখবে একটি মাত্র এক্সট্রা থাকবে নেক্সট দু একটি বাক্যে উত্তর যেটা রয়েছে এটাও ছ নম্বর থাকবে এক নম্বর করে ছটা কোশ্চেন ছ নম্বর এখানে আটটা প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে ছটা লিখতে হবে আগেরগুলো ছিল একটা করে এক্সট্রা কিন্তু এখানে তুমি দুটো এক্সট্রা পাবে অপশন নেক্সট লাস্ট এখানে রয়েছে ডান এবং বাম এখানেও চারখানা থাকবে এখানে কোনো অপশান নেই চারের সঙ্গে চার তোমাকে কিন্তু মেলাতে হবে চার নম্বর তাহলে টোটাল আমাদের বিভাগ ক্ষয়ে দেখো টোটাল নাম্বারটা কত দাঁড়াচ্ছে টোয়েন্টি টু মানে বাইশ আগেরটায় কত পেলাম চোদ্দো একটু মার্ক করে রাখবে দুটো বিভাগ চলে গেল এবার বিভাগ গ মানে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত মানে দুই নম্বরের যে উত্তরগুলো তোমাকে লিখতে হবে টু মার্কসের এখানে টু মার্কসের উত্তর লিখতে গিয়ে অনেকের কিন্তু কনফিউশন থাকে এখানে কি ছবি দেবো ছবির ব্যাপারগুলো নিয়ে আমি পরে একটা স্পেশাল ক্লাস করব বলেছি অবশ্যই ছবি কিন্তু এখানে লাগবে তো আজকের বিষয়টা ঠিক সেটা নয় আজকে আমরা কোশ্চেন প্যাটার্নটা জানছি তাহলে দু নম্বরের কটা লিখতে হবে তোমাকে ছটা কোশ্চেন তোমাকে লিখতে হবে তাহলে ছয় দুগুণ কত বারো নম্বর এবং প্রতিটা প্রশ্নের অথবা কিন্তু থাকবে অর্থাৎ এটা না হয় এটা একটা চলে গেল আবার এটা না হয় এটা এইভাবে করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে অথবা থাকবে তাহলে আলটিমেটলি ছয়ের ডাবল কত হচ্ছে বারো তুমি পাচ্ছ বারোটার মধ্যে ছটা কোশ্চেন তার মানে কিন্তু এমনটা নয় যে বারোটাই তোমাকে দিয়ে দেবে তার মধ্যে তোমার যা খুশি তুমি ছটা লিখবে তা কিন্তু নয় প্রত্যেকের সঙ্গে একটা করে অথবা থাকবে বুঝে গেছো নেক্সট বিভাগ গ ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ যার মান থাকবে তিন নম্বর করে এক একটা প্রশ্নের মান এখানে তোমাকে চারটে কোশ্চেন লিখতে হবে তিন নম্বর করে চার তিন চারে কত এখানেও বারো তাহলে দেখো প্রতিটি প্রশ্নের অথবা থাকবে এখানেও ঠিক দু নম্বরের মতো প্রত্যেকটার সঙ্গে একটা করে অথবা কিন্তু থাকবেই থাকবে তাহলে এখানেও তুমি তোমার এক একটা প্রশ্নের জন্য দুটো করে অপশান পেয়ে যাচ্ছ তুমি সুন্দরভাবে লিখতে পারবে এখানেও বারো নম্বর তাহলে চোদ্দো বাইশ এখানেও বারো এটাও বারো বিভাগ উঙো উঙোতে আমরা দেখব রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ অনেক ব্রড যেগুলো লিখতে হয় সব থেকে বড়ো প্রশ্ন এসি টাইপ যাকে বলা হচ্ছে সরি সেক্ষেত্রে দেখো আমি বলেছিলাম আগের ভিডিওতে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল প্রাকৃতিক থেকে দুটো ব্রড প্রশ্ন লিখতে হয় এবং আঞ্চলিক ভূগোল থেকে দুটো বড়ো প্রশ্ন লিখতে হয় আমি সেইভাবেই ভাগ করে দিয়েছি প্রাকৃতিক ভূগোল দেখো প্রাকৃতিক ভূগোল থেকে চারটে কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে দুটো লিখতে হবে তাহলে পাঁচ দুগুণও কত দশ এবং অর্থনৈতিক ভূগোল থেকেও চারটে কোশ্চেন থাকবে তোমাকে দুটো লিখতে হবে সেখানে তোমার কত পাঁচ দুগুণও দশ আবারও বলি এখানে কিন্তু এমনটা নয় এটা না হয় এটা এরকমটা কিন্তু প্যাটার্ন থাকবে না তোমাকে ডিটেলস প্রাকৃতিক ভূগোল থেকে চারটে কোশ্চেন পরপর দিয়ে দেবে তোমার যেটা খুশি তার মধ্যে দুটো তুমি লিখবে ঠিক একই রকমভাবে আঞ্চলিক ভূগোল থেকেও চারটে কোশ্চেন পরপর দেওয়া থাকবে তোমার যে দুটো তুমি ভালো পারবে বা ছবি হবে সেগুলোকে তুমি লিখবে তাহলে এখানেও কত হচ্ছে টোটাল দশ দশ যোগ করলে কুড়ি এবার লাস্ট আমরা বিভাগ চয়ে দেখব ম্যাপ পয়েন্টিং এটা তো বুঝতেই পারছো দশখানা তোমাকে লিখতে হবে দশের জন্য দশ নম্বর থাকবে এটাতেও দশ এখানে কিন্তু কোনো অথবা থাকবে না দশটা থাকবে দশটাই তোমাকে করতে হবে এবং টোটালটাই ভারত কেন্দ্রিক ভারতকে নিয়ে তাহলে তুমি দেখো আমরা প্রত্যেকের মানগুলোকে যোগ করি এবার প্রথমে কত পেয়েছি চোদ্দো লিখলাম তারপরে বাইশ এই যে তারপরে বারো এই বারো তারপরে বারো তারপরে রয়েছে কুড়ি তারপরে লাস্ট রয়েছে দশ সবকটা মিলে যোগ করে আমাদের মান দাঁড়াচ্ছে কত নাইনটি তাহলে আমরা পরীক্ষার হলে বসে নব্বই নম্বরের পরীক্ষা দেব সেটা কিভাবে প্রশ্ন হয় কি ধরনের হয় এটা কিন্তু আমি আলোচনা করে ফেললাম সব থেকে বেশি প্রশ্ন তাহলে কোন বিভাগে বলো তো বিভাগ খ যাতে বাইশটা নাম্বারের প্রশ্ন রয়েছে বাকিগুলো দেখো বারো বারো কুড়ি সর্বোচ্চ কুড়ি অবধি আছে ব্রড কোশ্চেন কিন্তু এখানে কিন্তু বাইশ সো শর্ট টাইপ কোশ্চেন কিন্তু অনেকটা বেশি দেখো চোদ্দো নাম্বারও তুমি শর্ট পেয়ে যাচ্ছ তুমি এখানে বাইশ নাম্বার শর্ট পেয়ে যাচ্ছ মানে বাইশ আর চোদ্দো যোগ করলে কত হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স তো একদম এক নাম্বারের প্রশ্ন তুমি ছত্রিশে ছত্রিশই পেতে পারো নাম্বার কিন্তু আউট অফ নাইনটি নাইনটি পাওয়া যায় যদি কেউ একটু সিরিয়াসলি টেক আপ করে আর আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলছি যদি প্রত্যেকটা ভিডিও তোমরা আমার কন্টিনিউ দেখে যাও আমার মনে হয় তোমাদের কিন্তু এই জায়গাটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবং তোমরাও কিন্তু নাইনটিতে নাইনটি স্কোর করার জায়গায় চলে আসবে আমি সেদিক থেকে তোমাদেরকে তৈরি করেই পরীক্ষার হলে পাঠাবো আর ডিটেলস আলোচনা করছি না ভিডিওটাও লেন্দি করছি না খুব ভালো থেকো সবাই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো এবং যত পারবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও আমি কিন্তু শেয়ার চাই প্রত্যেকের কাছে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো টাটা